জমজমট আশুলিয়ার পলাশবাড়ি পাইকারি মাছের বাজার দরদামে চলছে নানা প্রকার মাছের বেচাকেনা বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুজাফফর হোসাইন জয় সরাসরি চলে যাচ্ছি তার কাছে জয় আসলে সেই কাকনাকা ভোর থেকেই আপনার নবীনগর চন্দ্র মহাসড়কের যে আশুলিয়ার যে পলাশবাড়ি মৎস্য আড়ত রয়েছে সেখানে কিন্তু দেশীয় মাছের ছয়লাভ হয়ে গিয়েছে ইতিমধ্যেই আমরা সেই দেখেছি যে সেই ভোরবেলা থেকেই ক্রেতা বিক্রেতাদের আগমনে সরগরম হয়ে উঠেছে মাছ বাজার ইতিমধ্যে মাছ বাজারে কিন্তু দারুণ ভাবে ব্যবসায়ীরা যেমন চাঙ্গা রয়েছেন তেমনি চাঙ্গা রয়েছেন ক্রেতারাও ব্যাপক মাছের এখানে সমাগম ঘটেছে এখানে সাধারণত আপনি জানেন যে ঢাকা জেলার একটি বৃহত্তর মৎস্য আড়ত এই পলাশবাড়ি মৎস্য আড়ত যেখানে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ রয়েছে যেগুলো হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে এই মাছগুলো এসে থাকে এখানে মূলত দেশীয় মাছের মধ্যে রয়েছে নলা আজকে বাজার দর অনুযায়ী প্রতি কেজি নলার দাম 100 থেকে 130 টাকা প্রকার বেড়ে এই মাছের দাম পাইকারি দর চলছে রুই মাছের দাম চলছে হচ্ছে প্রকার বেদে 200 থেকে 220 টাকা দরে কাতল মাছের দাম হচ্ছে 250 থেকে 300 টাকা দরে প্রতি কেজি কাতল মাছ বিক্রি হচ্ছে এখানে সিলভার কাপ বিক্রি হচ্ছে আপনার 100 থেকে 130 টাকা কেজি দরে পাঙ্কাশ মাছও বিক্রি হচ্ছে আপনার 150 থেকে 160 টাকা দরে একই সাথে এখানে রয়েছে মাগুর শিংসহ নানা দেশীয় প্রজাতির মাছ এছাড়াও এখানে যে শিং মাছ রয়েছে 150 থেকে 280 টাকা থেকে 500 টাকা পর্যন্ত শিং মাছের দর রয়েছে কই মাছ রয়েছে যেটি মূলত চাষের মাছ সেটি 120 টাকা দরে আপনার তেলাপিয়া যেটি দেশি বড়জাতীয় মাছ সেটির দাম রয়েছে আপনার বাজারে এখন আজকের বাজারে রয়েছে 100 থেকে 120 টাকা কোথাও বা 130 টাকা কেজি দরে পাইকারি ভাবে বিক্রি হচ্ছে আমরা জানি যে দেশীয় সরপুটি যেটি সেই সরপুটির দামও কিন্তু এখানে আপনার প্রকার বেদে 120 থেকে 130 টাকা দরে বিক্রি হচ্ছে আবার প্রক্ষান্তরে কিন্তু আপনার যে দেশীয় ছোট পুঁটি সে তার দামও কিন্তু কম নয় সেটির দাম হচ্ছে আপনার 130 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন যে ব্যাপক মানুষের আনাগোনা এই পাইকারি আড়তে সেই ভোরবেলা থেকে মানুষের আনাগোনা এখানে শুরু হয়েছে এবং খুচরা এবং পাইকারি ক্রেতাদের সমাগমে বাজার অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছে ইলিশ মাছ প্রকার বেদে বড় ইলিশ এখানে 1400 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রক্ষান্তরে জাটকা রয়েছে বাজারে জাটকার মাছ বিক্রি হচ্ছে আপনার 120 থেকে 140 টাকা দরে ইলিশ মাছ যেটি আছে মূলত সেটি দেশীয় পদ্মার ইলিশ সেই পদ্মার ইলিশটি পাইকারি দর বিক্রি হচ্ছে আপনার 1400 থেকে 1500 টাকা কেজি দরে পাইকাররা এখানে দাম হাঁকছেন একই সাথে এখানে রয়েছে নানা ধরনের চিংড়ি যেগুলো হচ্ছে খুলনা এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে থাকে যেটার দাম হচ্ছে আপনার প্রকার ভেদে 500 থেকে 620 টাকা কেজি দরে এখানে গলদা এবং বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে একই সাথে এখানে মলা ডেলা প্রজাতিরও মাছও রয়েছে যে মাছগুলো ছোট প্রকৃতির মাছ সেগুলো বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 250 টাকা কেজি দরে রয়েছে পাবদা মাছের দাম এখানে এখানে রয়েছে মূলত 200 টাকা কেজি দরে এছাড়াও আয়ের মাছ বোয়াল মাছ এবং নানা প্রজাতির মাছে সরগরম হয়ে উঠেছে এই আশুলিয়া এই পলাশবাড়ির মৎস্য আড়ত যেখানে মূলত প্রায় কোটি টাকা প্রতিদিনই আমদানি রপ্তানি হয়ে থাকে এই মাছের আড়ত থেকে তো আজকে এই মাসের দ্বিতীয় সপ্তাহে এসে আমার কাছে এই ছিল মাছ বাজারের সর্বশেষ সংবাদ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আশুলিয়ার পলাশবাড়ি পাইকারি মাছের বাজারে